আপনার মনে অহংকার আছে, আপনি নিজেকে সংশোধন করতে চাইছেন, ভাবছেন আপনি সবসময় যে অহংকার করেন সেটা উচিত নয়, আপনার অনুশোচনা হচ্ছে, তবু মন থেকে আপনি অহংকার দূর করতে পারছেন না, তাহলে আজই এখনই আমার এই ভিডিওটি দেখুন আর মন দিয়ে শুনুন অহংকার দূর করার কয়েকটি সহজ উপায় আপনি জেনে যাবেন। প্রথমে সবার আগে আপনি মৃত্যুকে বারবার স্মরণ করুন। ভাবুন, সবার মৃত্যু আছে, তখন আপনারও একদিন মৃত্যু হবে। আল্লাহ বা ভগবান না চান যেন আপনার এত সহজে মৃত্যু হয়, আল্লাহ বা ভগবান যেন আপনাকে পরম আয়ু দেন, তবু আপনি স্মরণ করুন যে আপনার একদিন মৃত্যু হবে। আমরা যদি মৃত্যুকে বারবার স্মরণ করি, আমরা জানতে পারবো আমরা একদিন মাটির নিচে চলে যাব, আমরা একদিন ভস্মীভূত হয়ে যাব, মাটির সাথে মিশে যাব, আমাদের পোকা মাকড়ে খাবে। আমাদের তখন মনে হবে আমরা যে অর্জন করে অহংকার করি সেটা আসলে কিছুই না, সবই একদিন শেষ হয়ে যাবে, কোনো কিছুই সঙ্গে যাবে না। আপনি যখন এটা বুঝবেন তখন আপনার মন ভালো হয়ে যাবে। দ্বিতীয়ত, আপনি যেটা সবসময় মনে রাখবেন যে আপনি পৃথিবীর যতই সাফল্য অর্জন করেছেন এটা আসলে আল্লাহ বা গড বা ভগবান আপনাকে সেটা অর্জন করতে সাহায্য করেছেন, যার ফলে আপনি সেটা অর্জন করেছেন। আপনার বাবা মা, আপনার ভালো স্কুল, আপনার মেধা, আপনার জব, কোনো কিছুই আপনার ইচ্ছায় হয়নি, এটা আল্লাহর ইচ্ছায় বা ভগবানের ইচ্ছায় হয়েছে। এটা নিশ্চয়ই আপনি জানেন যে আল্লাহ বা ভগবান ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। এগুলো যদি আমরা মনে রাখতে পারি আমাদের মন থেকে অহংকার চলে যাবে। এটাকে শুধু বুঝলে হবে না, এটাকে মনের ভিতর থেকে উপলব্ধি করতে হবে। তৃতীয়ত, সবার আগে যেটা আপনি করবেন সেটা হলো আপনি গরিব মানুষের সঙ্গে মেলামেশা করবেন, তাদের সঙ্গে উঠবেন, বসবেন, চলবেন, তাদের খাওয়াবেন, বাসায় ফিরে আপনার ঘরে যে কাজ করে তার সাথে কথা বলবেন, তাকে সবার আগে আপনি সালাম দেবেন, নমস্কার জানাবেন, তার সঙ্গে প্রথমে আপনি কথা বলবেন এবং হাম্বল হবেন। এটা আপনি জাস্ট একবার করুন আর দেখুন অহংকার আপনার মন থেকে একদম চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করুন, লাইক করে কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।